Oh, it's a drone. What's mm -hmm. this? দিনটা ছিল হচ্ছে শনিবার তো সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করব। এবং তার আগে দেখা গিয়েছে যে কোনো একটা মিউজিক চুজ করে আমরা মিউজিকটা দিই আর হচ্ছে ব্রেকফাস্ট রেডি করি আমি আর এবং আপনার ভাইয়া এবং আমাদের সবাই মিলে ব্রেকফাস্ট করাটাই হচ্ছে আমাদের মানে উইকেন্ডের মেন পার্ট থাকে তো এখানে ব্রেকফাস্ট রেডি করতেছিলাম আমার জন্য আমি পরোটা করেছিলাম এবং ইজাজকে আস করেছি সে সিরিয়াল খাবে তো তাকে সিরিয়ালটা দিয়ে আমি অন্যদিকে হচ্ছে ব্রেকফাস্টটা রেডি করছি তো আজকের উইকেন্ডের দিনটার সাথে আপনাদেরকে একটা মানে কী আমার ইমোশনাল একটা মোমেন্ট শেয়ার করব যে কথাটা হচ্ছে আমার ছেলের কাছ থেকেই শোনা তো আমি সেটা আমাকে মানে শনিবারেই ওর কাছ থেকে শুনেছি এবং শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হয় যে একটা মার কাছে এর চেয়ে বড়ো কিছু আসলে আর চাওয়ার বা পাওয়ার কোনো কিছু থাকে না সন্তানদের কাছে তো আমার এই দিনটার সাথে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে কোন কথাটায় আমি প্রচণ্ড রকম ইমোশনাল হয়ে গিয়েছিলাম এবং আমার মধ্যে একটা মানে কী বলবো রকম একটা অনুভূতি আসছিল তো যাই হোক শনিবার সকালটা তো এভাবেই আর কি আমাদের শেষ হলো এরপরে আপনার ভাইয়া চলে গেল হচ্ছে ক্রিকেট ম্যাচ খেলতে ওটিতে ক্রিকেট ম্যাচ আছে আর এদিকে কিছু বাজার নিয়ে আসা হয়েছে এবং বাজার হচ্ছে কিছু জিনিস নিয়ে আসছি সেটা হলো যে আমাদের শনিবারে একটা প্রোগ্রাম আছে বাংলার কমিউনিটির তো সেখানে আমি একটা ডেজার্ট বানাবো যে যেটা ওয়ান ডিস পার্টির মতো হয় তো ডেজার্টে আমি এখানে একটা আইটেম বানাচ্ছি সেটা হচ্ছে একটা কেক দিয়ে এটাকে আপনারা মিল্ক কেক বলতে পারেন তো সেটার বানানোর প্রসেস করছি তো আমি এখানে হচ্ছে প্রথমে কেকটা বানিয়ে নিব যেহেতু পরের দিন আমার হয়তো একটু তাড়াহুড়া লেগে যাবে তো আমি আগের দিনই এটা করে রাখতেছি তো আমি এখানে কেকটা বানাচ্ছিলাম মানে কেক ম্যান বেসিক্যালি এখানে আপনাকে স্পন্স কেক বানাতে হবে তো স্পন্স কেকের আপনাদের যার যার কাছে যে রেসিপিটা আছে সেটা দিয়েও আপনারা বানাইতে পারেন তা আমার এখানে হচ্ছে ছোট হচ্ছে আমার ছোট আমার একটা হচ্ছে বাটির মতো আছে আমি সেটার ভেতরেই বানাবো কেননা হচ্ছে আমার চুলাতে হচ্ছে আমাকে কেকটা বানাইতে হবে তো এই জন্য আমি দুইবারে হচ্ছে বানাবো আর আমি যে বড়ো ডিশটাতে নিয়ে যাব। সেটার জন্য আমার দুইটা কেক লাগবে তো আমি হচ্ছে দুইবারে হচ্ছে কেকটা বানিয়ে সেই ডিশে আমি ওইটাকে আর কি রাখবো বড় ডিশে তো এই জন্য আমি প্রথম ধাপের কেকটা আমি আর কি বানাচ্ছিলাম এখানে তো এটা এটা আমি নর্মালি আমি শ্যুট করার জন্যই আর আর কি এই প্রথম ধাপের কেকটা বানিয়েছি এবং পরের ধাপেরটা আমি পুরোটা লাইভ করেছিলাম তো যাই হোক তো আমার কেকের যে ছোট বাটিটা আছে সে বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং আমার চুলায় হচ্ছে আমার যে বড় পাতিল আছে সেই পাতিলটার ভেতরে আমি হচ্ছে কেকটা বানাবো আর আমার এখানে যে বাটিটা আমি ইউজ করেছি এটা কিন্তু ওভেন প্রুফ এবং হিট প্রুফ একটা বাটি সো এখানে কোনো কিছু হয় না এটা দিয়ে রান্নাও করা যায় বাটিতে তো স্পঞ্জ কেক আমার একটা হয়ে গেছে তো এটা আমি নামিয়ে রেখে আমি হচ্ছে পরবর্তীতে আবার হচ্ছে আরেকটা হচ্ছে আমি বানানোর প্রসেস করতেছিলাম দেখেন কতটা সফট হয়েছে আর এটা হচ্ছে আমি যে লাইফে যাবো এই জন্য একটু সব কিছু গুছাই টুছাই আর কি সেকেন্ডটা আমি বানানোর আর কি প্রসেসে আর কি করতেছিলাম আর এদিকে হচ্ছে দুপুরের লাঞ্চ রেডি করতেছিলাম দুপুরের লাঞ্চ টাঞ্চ রেডি করে আমি বাচ্চাদের নিয়ে বের হব এটাই হচ্ছে প্ল্যান ছিল আর এটা যেহেতু একটা মিল্কের একটা লিকুইড দিতে হবে সো এখানে আমি হলো মিল্ক পেস্তা বাদাম অ্যাবাপোরেটেড মিল্ক আর কন্ডেন্স মিল্ক এগুলো দিয়ে হচ্ছে আমি পুরোটা জাল করে নিচ্ছি কারণ এটাকে গরম মানে গরম গরমই আমার হচ্ছে সেই কেকের মধ্যে দিতে হবে তো এখানে পুরোটা আমি ভালো করে একটু গরম করে জাল করে যেহেতু বাদাম আছে তো এটাকে ভালো করে জাল করে তারপর আস্তে আস্তে করে হচ্ছে কেকের উপরে দিতে হবে তো আমার এখানে হচ্ছে একটা কেক একটু উঁচা নিচে হয়ে গেছে সমস্যা নেই এটা যখন আমি মিল্ক দিয়ে ভেজাবো তখন দেখা যাবে যে এটা অনেকটা আমাদের সমান হয়ে যাবে আর এটা তো কেটে কেটেই খাবে সো এটা কোনো সমস্যা না আর কি যে সাইজটা কীরকম হলো সেটা কোনো প্রবলেম না কারণ আমি যেহেতু একবারে দিতে পারিনি সো এই প্রবলেমটা আমাকে ফেস করতে হয়েছে যারা একবারে দিতে পারে তাদের কোনো সমস্যাই না বাট এটার উপর আমি আবার ক্রিম দিব সেটা আমি পরের দিনের জন্য আর কি রেখে দিয়েছি ফ্রিজে আর এই দিকেই বাচ্চাদের সহ আমরা হচ্ছে এই তো বের হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি যে আমরা এখন ওর পাপার ম্যাচে দেখতে যাব তার আগে আমরা যাবো একটা মানে ওর ম্যাচ যেখানে সেটা পাশেই হচ্ছে বেশ বড় একটা শপিং মল আছে সেখানে আমরা একটু ঘোরাঘুরি করবো তারপর ওর ম্যাচ দেখতে যাব আমরা যখন হচ্ছে বের হচ্ছিলাম তখন আমার বড় ছেলে সাদ ও আমাকে বলতেছে যে মামা তুমি হচ্ছে ডিফারেন্ট এবং তোমার প্যারেন্টিংও ডিফারেন্ট এবং তোমার প্যারেন্টিংও হচ্ছে মানে অনেক ভালো তো আমি হঠাৎ করে ওর মুখ থেকে এটা শুনে আমাকে যখন অবাক লেগেছে কেন এরকম করে বলছে তো আমি ওকে বললাম যে কেন তোমার এরকম মনে হচ্ছে বলতে না এই যে তুমি বোরিং কাজগুলো মানে ঘরের কাজকর্ম তারপর রেসপন্সিবিলিটিস নেওয়া এই কাজ গুলো তুমি হচ্ছে এনজয়মেন্ট নিয়ে করো তো ও আসলে ওর কাছে তো মানে এগুলো বোরিংই লাগবে যেহেতু ওর বয়সই বারো বছর তো ও আর কি আর বুঝে ওর রেসপন্সিবিলিটিস ওর কাছে বোরিংই লাগে সেই রেসপন্সিবিলিটিস ওয়ার্কগুলো আমি যে এনজয়মেন্ট নিয়ে করি এটা ওকে আমি সবসময় আর কি যে দেখো এটা তো আমার কাজ তো এটা আমি যদি তোমাদেরকে টেক কেয়ার না করি বা এটা যদি আমার আমার মানে হোমকে যদি আমি যদি টেক কেয়ার না করি তাহলে এটা কে করবে এটা তো আমার ফ্যামিলি তো এটা আমি এনজয়মেন্ট নিয়ে করি এটা আমি সবসময় ওদেরকে বলে আসছি এবং ওরাও দেখে যে আমি কিভাবে এখানে হচ্ছে দায়িত্বগুলো পালন করি তো এই জন্য সাদের কাছে মনে হয়েছে যে আমি খুব এনজয়মেন্ট নিয়ে আর কি কাজগুলো করি আর এই কথাটা হচ্ছে আমার সন্তানের কাছ থেকে শোনার পরের থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফের আমি যতটুকু ত্যাগ আমার ফ্যামিলির জন্য করেছি বা আমার বাচ্চাদের জন্য করেছি তার মনে হয় সবচেয়ে বড় রিটার্নটা আমি পেয়ে গিয়েছি কেননা আমি সবসময় চাই যে আমার সন্তানরা হচ্ছে একটা ফ্যামিলি পাবে এবং তার জন্য আমি পড়াশোনা করার পরে আমি নিজের ক্যারিয়ার ক্যারিয়ার করিনি কারণ আমার সবসময় মনে হয়েছে যে ওর পাপা জব করতেছে সেখানে আমিও যদি বাইরে থাকি তাহলে ওরা তো কোনো মানে প্যারেন্টসকে ওইভাবে তারা পাবে না তো এভাবে আমার দেখা গিয়েছে আমি ক্যারিয়ার করিনি আমার সন্তানকে আমি কখনোই সমাজে দোহাই দিয়ে সমাজে কি বলবে না বলবে এগুলো দোহাই দিয়ে ওদেরকে আমি মেনটেন করতে চাইনি আমি সবসময় ওদের মানে ইচ্ছাটার প্রায়োরিটি আমি দিয়েছি বাট এটা ব্যালেন্স করার অবশ্যই চেষ্টা করেছি সবসময় যে প্রায়োরিটি দিয়েছি তা না বাট কিছু কিছু জিনিস ওদেরকেও প্রায়োরিটি দিয়েছি তো এভাবে আমি আমি ওদেরকে বড় করে তুলছি এবং আমার নিজের হাতে আমার বাচ্চাদের আমি বড় করে তুলেছি এখানে আমি কারো কারো কথাই আমি শুনিনি এবং কারো কোনো কিছুই আমি এখানে হচ্ছে অ্যাডপ্ট করিনি আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আমার সন্তানের জন্য ভালো আমি সেটাই করেছি তো এত কিছু করার পরেও আমি যখন মানে আমার সন্তানের কাছ থেকে যখন এই কথাটা শুনছি আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা মোমেন্ট এটা আমি জানি না ওদের ভবিষ্যতে কেমন হবে বাট এই বয়সে আমি ওর কাছ থেকে এটা শুনেছি আমার মনে হয় যে আমার আর কোনো কিছু আসলে পাওয়ার নাই আমার নিজেকে প্রচন্ড প্রচন্ড রকমের লাকি মনে হচ্ছিলো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমরা এই তো পরে হচ্ছে বাসায় চলে আসছি ম্যাচটা দেখে আর এটা রাতে ডিনার বানানো হচ্ছে তো ডিনারে হচ্ছে সেই দিন কেনা এই ডামস্টিকগুলো ছিল আপনার ভাইয়া নিয়ে আসছিলো এটাকেই হচ্ছে আমি আরেকটু প্রসেস করে হচ্ছে ফ্রাই করেছি এবং খুব ভালো লেগেছে আর কি এটা যে আমি আর একটু সস টস দিয়ে ফ্রাই করেছি তো এইভাবে আমাদের হচ্ছে উইকেন্ডটা শেষ হলো তো কেমন লাগলো আমার ভিডিওটি আজকে তো অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে হ্যাঁ আমাদের যে বাংলা কমিউনিটির যে আরেকটা ব্লগ আসবে সেটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে পেজে থাকবেন আজকের মস্ত তাহলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে বাই বাই